পার্লারের মতো গ্লোয়িং ত্বক পেয়ে যাবে তোমরা ঘরে বসেই। তোমাদের আর পার্লারে গিয়ে খরচ করতে হবে না। কালো হয়ে যাওয়া স্কিনকে একদম পরিষ্কার করে উজ্জ্বল বানাবে। টক দই দিয়ে দারুণ একটা ফেসিয়াল তোমাদের সাথে শেয়ার করব। এই ফেসিয়ালটা করলে তোমাদের ত্বক উজ্জ্বল ও গ্লোয়িং হবে, স্কিনটা একদম চকচক করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথম মুখটা ক্লিনজিং করে নেব। এর জন্য নিয়ে নেব হাফ চামচ নারকেল তেল আর এক চামচ কাঁচা দুধ। খুব ভালো করে দুটো উপকরণকে মিশিয়ে নিতে হবে। এটা লাগানোর আগে মুখটা কিন্তু ফেস ওয়াশ করে নেবে। তারপরে মিশ্রণটি খুব ভালো করে মুখে ম্যাসেজ করে নেবে। দুধ হলো একটা বেস্ট ক্লিনজার, দুধের থেকে ভালো ক্লিনজার কিন্তু হয় না। তোমার স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করে উজ্জ্বল বানাবে। আর নারকেল তেল খুব ভালো ময়েশ্চারাইজ করবে আর ত্বকের সব দাগ ছোপকে দূর করে দেবে। এটা ভালো করে স্কিনের মধ্যে নারকেল তেল আর দুধটা দেখবে অ্যাবসর্ব করে নেবে। যাদের ড্রাই স্কিন তাদের তো তাড়াতাড়ি অ্যাবসর্ব হয়ে যাবে, যাদের অয়েলি স্কিন তাদের একটু সময় লাগবে। এবার বানিয়ে নেব একটা ম্যাসেজ ক্রিম। এর জন্য নিয়ে নেব জল ছড়ানো টক দই আর সামান্য একটু হলুদ। এই দুটো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সমস্ত মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে ম্যাসেজ করবে মুখে। খুব ভালো করে ম্যাসেজ করবে যাতে স্কিনে পার্লারের ফেসিয়ালের মতো দারুণ একটা জেল্লা আসে। এজন্য কিন্তু ভালো করে ম্যাসেজ করতেই হবে। টক দই আর হলুদের মিশ্রণ ত্বকের মৃত কোষকে দূর করে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, স্কিনটা হেলদি আর স্মুথ হবে, ত্বকের মধ্যে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, গভীর থেকে গভীর ময়লা দূর করে ত্বককে কিন্তু এক্সফোলিয়েট করবে, কালচে কালচে দাগ ছোপ দূর হয়ে যাবে, সানবার্ন বা ট্যান থাকলে সেটা ধীরে ধীরে দূর হয়ে যাবে। দেখো এই স্টেপটা করার পরেই স্কিনের জেল্লাটা দেখো দারুণ হয়ে গেছে, স্কিনটা দারুণ। তোমরা একবার এই ফেসিয়ালটা করে দেখো, অসাধারণ রেজাল্ট পাবে। এবার আমরা বানিয়ে নেব ফেস প্যাক। এর জন্য নিয়ে নেব এক চামচ বেসন, দু চামচ টক দইয়ের জল। টক দইয়ের যে জলটা ঝরিয়ে রেখেছিলে সেই জলটাই নিয়ে নেবে। এর পরিবর্তে দুধও ব্যবহার করা যেতে পারে। আর মিশিয়ে নেবে এক চিমটে হলুদ। ব্যাস ফেস প্যাক রেডি। এটা তোমরা 15 মিনিট মুখে লাগিয়ে রেখে দেবে। এই তিনটে স্টেপ তোমরা সঠিকভাবে করলেই দেখবে স্কিনটা দারুণ গ্লোয়িং হয়ে যাবে। তোমরা সপ্তাহে একদিন করবে এই ফেসিয়ালটা, স্কিনে দারুণ জেল্লা আসবে। দেখো 15 মিনিট পর মুখটা ওয়াশ করার পর স্কিনের জেল্লাটা দেখো, স্কিনটা দারুণ হয়ে গেছে। মাত্র একবার ব্যবহার করলেই তোমাদের স্কিনে দারুণ চমক আসবে। এবার তোমরা যে কোনো একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। এই ফেসিয়ালটা করার পর আর রোদে বেরোবে না একদিন, তাই এটা বিকালে অথবা সন্ধ্যার দিকে করবে, ভীষণ ভালো ফলাফল পাবে।